ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে কাউন্সেলিং সেটা শুরু হয়ে গিয়েছে এবং গতকাল থেকে সেটা শুরু হয়েছে এবং আজকেও অনেক জায়গাতে ছিল তো সেই সংক্রান্ত সম্পূর্ণ লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করেছেন এবং যারা এখনও জয়েন করেননি অবশ্যই টেলিগ্রামে জয়েন করুন আপডেট মাস্টার ফোন লিখে সার্চ করুন টেলিগ্রামে অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন তার সাথে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হয়েছে সেখান থেকে চেকআউট করে নেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো ভিডিওতে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে প্রতিনিয়ত এবং অবশ্যই ভিডিওগুলো আপনারা একটু লাইক এবং সবার সাথে শেয়ারও করে দেবেন তাহলে বেশি লোকের কাছে পৌঁছাবে এবং সবাই জিনিসটা জানতে পারবে তো ইতিমধ্যে যদি কারো কাউন্সেলিং সম্পূর্ণ হয়ে থাকে কমেন্টে তা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় তো এই যে কাউন্সেলিংটা হচ্ছে এটা হচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশ শূন্য পদের জন্য হ্যাঁ আপনারা হয়তো জানেন অনেকেই যে এগারো হাজার সাতশো আটান্ন পদের মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নিয়োগের যে প্যানেল সেটা প্রকাশ হয়েছিল এবং সেক্ষেত্রে পর্ষদের ওয়েবসাইটে সেটা প্রকাশ করা হয়েছে এবং পুরো ব্রেকআপ বা বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে পুরো ব্যাপারটা এবং স্বচ্ছভাবে নিয়োগের জন্য কিন্তু এটা করা হয়েছে বলে জানিয়েছেন প্রথম শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তো শূন্যপদের সংখ্যা ছিল এগারো হাজার সাতশো আটান্ন এবং তার মধ্যে আপাতত ন হাজার সাত ন হাজার পাঁচশো তেত্রিশটি পদ পূরণ করা হবে এবং এক্ষেত্রে তিনি যেটা বলেছিলেন যে মেহাতালিকা প্রকাশের সাত দিনের মধ্যে নিয়োগপত্র তুলে দেবে সেটাই কিন্তু হচ্ছে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে এগারো হাজার সাতশো আটান্নটি শূন্য পদে বিজ্ঞপ্তি জারি করলো কিন্তু ন হাজার পাঁচশো এবং বাকি যে শূন্য পদ অর্থাৎ দু হাজার দুশো পঁচিশ এটা কাদের জন্য এটা হচ্ছে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের এটা সুপ্রিম কোর্টে এটা কিন্তু বিচার্য বিষয় একটা বিচারাধীন বিষয় যা বলতে পারেন তো সেটা কিন্তু সাবজেক্ট টু আউটকাম অব দ্য প্রেজেন্ট পিটিশনার পিটিশান অর্থাৎ যেটা নিয়োগগুলো হবে সেটা কিন্তু সাবজেক্ট টু আউটকাম হিসেবে হবে তো দু যে নিয়োগ সেটা কিন্তু দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের সংক্রান্ত ব্যাপার নিয়ে হবে অর্থাৎ তাদের যে তারা যদি এলিজিবল হয় এবং সুপ্রিম কোর্টে তারা যদি কেস যেতে তাহলে তারা চাকরি পেয়ে যাবে এবং তারা তাদেরকে হাতে মানে অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেওয়া হবে তো এটা তাহলে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে একটা ভালো খবর তাদের জন্য যারা ওয়েট করে আছেন এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ ভাইটাল যে ব্যাপার যেটা হচ্ছে এই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কিন্তু পরশে পরবর্তী নিয়োগ মানে কি এর সাথে কিন্তু টেট দু হাজার বাইশটা অ্যাড হবে টেট দু হাজার বাইশে অ্যাড হবে হ্যাঁ দু হাজার চৌদ্দো টেট দু হাজার সতেরো টেট এবং দু হাজার বাইশ টেট এই তিনটি টেটকে মিলিয়ে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া হবে তার আগে যদি টেট দু হাজার তেইশের ব্যাপার বেরিয়ে যায় রেজাল্ট আশা করি এখন বেরোবে না টেট দু হাজার তেইশের রেজাল্ট যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু একটা ব্যাপার হয়ে যাবে এটা ইনক্লুড হয়ে যাবে তেইশটাও কিন্তু যেটা মনে হচ্ছে ইন্টারনাল যে খবরটা যেটা সম্ভাবনা আছে আর কি যেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো টেট হাজার সতেরো এবং টেড দু হাজার বাইশ এদের নিয়ে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস হবে সেই রিক্রুটমেন্ট প্রসেসের নাম হয়তো হতে পারে মানে রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার চব্বিশ এমন নামও হতে পারে যেমন এটা নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে দু হাজার বাইশ রিক্রু প্রসেস যেহেতু দু হাজার বাইশ সালে শুরু হয়েছিল বিভিন্ন কোর্ট কেসের মধ্য দিয়ে এটা গেছে বলে অনেক ডিলে হচ্ছে এবং ডিলে ভবিষ্যতেও কিন্তু অনেক নিয়োগ এরকম কোর্টের জন্য কোর্টের যে ফাইনাল জাজমেন্ট সেটার জন্য অপেক্ষা করে ডিলে হয়ে যায় তো যাই হোক আপাতত কাউন্সিলিং প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে এবং আজও চলছে তো এই ছিল পুরো ব্যাপার এবং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান যে কাউন্সেলিং যাদের সম্পূর্ণ হয়েছে তাদের এই প্রসেসটা নিয়ে কী তাদের মনো মনোভাব সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না তার সাথে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমরা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে সব জেলার যে লিস্ট সেটা আমরা কিভাবে বললাম দেখতে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমাদের যদিও কিছু কিছু জেলা বাকি আছে তো সেটা চলে আসবে বলে মনে করছি আমরা এক দু দিনের মধ্যে তো টেলিগ্রামে যান সেখানে গিয়েও কিন্তু পিডিএফ ফরম্যাটে সমস্ত রকম যে জেলার কাউন্সিলিং লিস্টেরা আছে তো এবার বাঁকুড়া জেলার ক্ষেত্রে খুব ভালো ব্যাপার করেছিল যেটা হচ্ছে ডিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছিলো লাইভ একদম স্কুল চয়েস কার কোন 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 স্কুল চয়েস হচ্ছে কোনগুলো ভর্তি হলো কোনগুলো ফাঁকা রয়ে যাচ্ছে এবং লাস্টে ডাউনলোড করাও যাচ্ছিলো পুরো লিস্ট যাই হোক তো ব্যাপারটা ভালো করেছিল এরকম প্রত্যেকটি ডিপিএসসি থেকে যদি করা হয় অবশ্যই ভালো হবে তো আপনারা কী মনে করেন কমেন্টে লিখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং